আমরা প্রথমে 10x13 ইঞ্চি দীর্ঘবস্ত্রের একটি কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। কাপড়ের টুকরোটি আমরা ডবল করে মাঝে ফোম কিংবা কাপড় দিয়ে একটু মোটা করে নিয়েছি। তো কাপড়ের টুকরোটিকে ঠিক এই প্রসেসে আমরা প্রথমে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর দুটো ক্লিপ লাগিয়ে দেব যাতে ভাঁজটা খুলে না যায় কিংবা নড়ে না যায়। ভাঁজ করার পর সামনের দিক থেকে 1.5 ইঞ্চি এবং ওই পয়েন্ট থেকে 2.5 ইঞ্চিতে পয়েন্ট করব। পয়েন্ট করার পর একটা স্কেল দিয়ে দাগ দিয়ে দেব। দাগ দেওয়ার পর যেখানে আমি 2.5 ইঞ্চিতে পয়েন্ট করেছি সেখান থেকে আবার 2.5 ইঞ্চিতে পয়েন্ট করব দিয়ে একটা স্কেল দিয়ে দাগ দিয়ে দেব। দাগ দেওয়ার পর ঠিক রাউন্ড শেপ দিয়ে একটা দাগ দিয়ে দেব। তারপর আমরা ওই শেপে কেটে নেব। কাটার পর আমি দুটো এখানে ফিতে আগেই বানিয়ে নিয়েছি যাতে ভিডিওটা বড় না হয়ে যায়, তার জন্য তো তোমার ধৈর্য তো নষ্ট হয়ে যাবে তার জন্য। তো 14 ইঞ্চি সাইজের দুটো ফিতে আমরা বানিয়ে নিয়েছি আগেই। তো ফিতেগুলো লাগানোর জন্য অ্যাট ফার্স্ট আমরা কাপড়টা ভাঁজ করে দুই দিকে সেন্টার পয়েন্ট করব। সেন্টার পয়েন্ট করে একটা করে দাগ দিয়ে দেবো সেন্টার পয়েন্টে। সেন্টার পয়েন্ট থেকে আমরা 2 ইঞ্চিতে পয়েন্ট করব, অপোজিট দিকেও 2 ইঞ্চিতে পয়েন্ট করব। পয়েন্ট করার পর যেখানে পয়েন্ট করলাম তার উপর আমরা ফিতে দুটো ফিক্স করে দেব সেলাই করে। সুতোটা কেটে নেব, সেম প্রসেস অপোজিট দিকেও করে নিয়েছি। আমরা আর একটি কাপড় টুকরো নেব 12x13 ইঞ্চি। কাপড় টুকরোটি মাঝামাঝি কেটে নেব, অবশ্য মাথায় রাখতে হবে কাপড় টুকরোটাও যেন ডবল করে নিই। সেম সাইজের একটা চেন নিয়েছি, চেনটা প্রথমে উল্টে নিয়ে একটা সেলাই দিয়ে দেব হাফ চাপ ভিতর দিয়ে। চেষ্টা করব যতটা ভিতর দিয়ে দেওয়া যায় সেলাইটা ততটা ভিতর দিয়ে দেব, না হলে চেনটা ফসকে যাবে। উল্টে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব একদম খুব ধার দিয়ে যেন ফসকে না যায়। সুতোটা কেটে নেব, সুতোটা কাটার পর আমি চেনটা একটু সামনের দিকে এগিয়ে দিব, না এগিয়ে দিলে চাপটা বসবে না ওখানে ঠিক। সেম প্রসেসে এই পার্টটাও সেলাই করে নিলাম। সেলাই করার পর বাকি চেনটুকু আমরা কেটে ফেলে দেব। এবার আমরা মেন টুকরোটি নেব। এবার আমরা মেন টুকরোটি নিয়ে চেনটি ফিক্স করে দেব। আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওতে তোমরাও সেম প্রসেস ফলো করবে, একদম সেম টু সেম। এখানে লক্ষ্য রাখতে হবে যেন চেনটি উল্টো করে না লাগাই। তো আমরা এখানে ডাবল সেফটির জন্য 3 ইঞ্চি x2 ইঞ্চি সাইজের একটি কাপড় টুকরো নিয়ে আমি যেভাবে ভিডিও দেখাচ্ছি সেভাবে ঠিক তোমরাও লাগিয়ে দেবে কাপড়টি। সেম প্রসেসে অপর দিকেও লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর আমরা চেনটি বডির সাথে জুড়ে দেব, তার জন্য আমরা এখানে ক্লিপ ইউজ করব। ক্লিপগুলো লাগিয়ে দেব প্রথমে। আমি ক্লিপগুলো লাগাচ্ছি যাতে সেলাইয়ের সময় অসুবিধা না হয় আর তোমরা সঠিকভাবে যাতে বুঝতে পারো। তো একটু একটু করে সেলাই দেব আর চেনটা খুলে দেব, এই চেন না সরি, একটু করে সেলাই দেব আর ক্লিপগুলো খুলে দেব।
মোটামুটি আমরা হাফ ইঞ্চি ভেতর দিয়ে সেলাইটি দেব। তোমরা যারা নতুন তারা খুব আস্তে আস্তে এই সেলাইটি দেবে, নাহলে এই সেলাইটি ফসকে গেলে তোমার ব্যাগটি দেখতে ভালো লাগবে না। সো এটাই মেন সেলাই বলা যায়। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবে, স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতেও পারবে না কিচ্ছু না, ফালতু দেখাই হবে। তারপরে যদি কনফিউশন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করো, তুমি রিপ্লাই দিবা, আমি তো আছি, অসুবিধার কিছু কারণ নেই। সেম প্রসেসে অপোজিট দিকেও আমরা সেলাই করে নিয়েছি। সেলাই করার পর আমরা ব্যাগটি উল্টে নেব, আমাদের লেডিস স্টাইলিশ ভ্যারাইটি ব্যাগ রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিও আমার পরের ভিডিওর জন্য। সো আজকের মতো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।